আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম, দুধ যে সন্তান যত বেশি পান করবে সে তত বেশি রোগ মুক্ত থাকবে, এমনকি একাধারে 6 মাস মায়ের দুধ ছাড়া কিছু সন্তানকে দেওয়া ঠিক না। দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? আরো জোরে এই দুধ যদি কেউ আমাশার রোগীকে দেয়, সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ, কারণ রাস্তা হবে পায়খানার সাথে। দুধ ভালো সবার জন্য ভালো না, কোরআন শরীফ ভালো সবার জন্য ভালো না, সবাই এখান থেকে হেদায়েত পাবে তা না, আপনার মন থাকা লাগবে হেদায়েত পাওয়ার, রায়ের বাগে না। আপনি মদিনা শরীফেও যদি যান, আপনার মন যদি না থাকে, আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, আল্লাহর অত দায় পড়ে না। আরো আসতে বলেন, এইটা কিছুদিন আগে লরেন বোথ টনি বেলারের সালে অনার্স মাস্টার্স করেছে বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টরেট করেছে, ইহুদি খ্রিস্টানরা টাকা পয়সা দিয়ে মুসলমানের ইমান ধ্বংস করার জন্য তাকে পাঠিয়ে দিয়েছে ইরানে। তেহরান বিমানবন্দরে নামার পরে একজন মুসলমানকে বলে, ভাই আমি ইসলাম জানতে চাই, ইসলাম আমি জানতে চাই, কি পড়লে আমি ইসলাম জানতে পারবো? ও ঢাকাবাসী, আপনার কাছে যদি কোনো অমুসলিম বলে আমি ইসলাম জানতে চাই, আপনি কি দেবেন? আর আসতে বলেন, পৃথিবীর অন্য কোন কিতাব দিলেও ইসলাম বুঝবে? আগে তার হাতে দেওয়া লাগবে কি? আরো জোরে বলেন কি? এবার বাস্তবতায় তাকান, কোরআন শরীফ আপনার হাতে তুলে দিয়েছে তাফসির সহ, লরেন বোথ মুসলমান হওয়ার পরে সাংবাদিকদের বলে, দেখো 4,500 ধর্ম দুনিয়ায় আছে, আমি বিভিন্ন ধর্মের ছাত্রী, দেখলাম যে অধিকাংশ ধর্মগুলো মেয়েদেরকে ঠকিয়েছে, মেয়েদেরকে ভোগ করতে চায়, কিন্তু একমাত্র ইসলাম এটা মেয়েদের সম্মান, ছোট কাল থেকে বিদ্যা বিদ্যা পর্যন্ত সব জায়গায় মেয়েদের সম্মান দিয়েছে। আমি কোরআন শরীফে 3 বছর একাধারে পড়েছি, আনাকুম সানাকুম পড়েনি, পারানে তাফসির সহ পড়েছি, বুঝে বুঝে পড়েছি, 53 জায়গায় আমি লাল দাগ দিয়েছিলাম, মনে করলাম কোরআনে ভুল পাওয়া গেছে, কিন্তু যে আয়াতে আমি ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরবর্তী সরায় অথবা পরবর্তী পারায় ওই আয়াতের জবাব আমার আল্লাহ আগে দিয়ে দিয়েছে। 53 জায়গায় ভুল ধরার পরে দেখি আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমি আর কন্ট্রোল থাকতে পারি না, শেষ পর্যন্ত কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। লরেন বোথের মন ছিল, এজন্য আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, কথা বলেন ঠিক কি না? আজ আপনার যদি হেদায়েত পাওয়ার মন না থাকে, কোরআনের মাহফিলে এসে না, কোরআন পড়ে না, বুঝে না, লিখলেও আপনি হেদায়েত পাবেন না। তার বাস্তব প্রমাণ এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কিন্তু হেদায়েত পাইনি, ও তাফসির পর্যন্ত লিখেছে। আমি ডক্টরেট করছি যে বিষয়টা নিয়ে, ওর জীবনের ওপরে কোরআনের ওপরে সবচেয়ে বেশি অবদান দুনিয়ায় রেখেছে কারা, তার ভেতরে এই লোকটার নাম পাওয়া গেছে, একজন হিন্দু, গিরিশচন্দ্র সেন, শুধু অনুবাদ করে নাই, ও তাফসির পর্যন্ত লিখেছে। আমার ভাইরা এখানে শিক্ষা নেওয়া লাগবে, তাফসির পর্যন্ত যে লোকটা লিখতে পারে, কোরআনের তাফসির লেখা অত সহজ না। এখানে যারা আলেম বসে আছে, এক একটা শব্দের কমপক্ষে 8টা 10টা 15 20টা 99টা পর্যন্ত অর্থ জানা লাগবে আপনাকে, নাইতো আপনি তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন, কারণ এক শব্দের এক জায়গায় এক অর্থ আর এক জায়গায় আর এক অর্থ। দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে উপমা দেওয়া, দরবা মানে সফর করা, এরকম অনেকগুলো অর্থ আছে এক একটা শব্দের। এখানে যতগুলো আলেম বসে আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, পড়া কোরআন শরীফের প্রতিটা শব্দের একাধিক অর্থ আমার জানা আছে, কেউ পারবে না। আমিও না, পড়েছি কিন্তু আমার এখন সব মনে নেই, আবার দেখা লাগবে, কিন্তু বেটা হিন্দু, প্রতিটা শব্দের একটা দুইটা না, একাধিক অর্থ নকদর্পণে ছিল। কোরআন শরীফের জ্ঞান আমাদের চাইতে হিন্দু বেটার বেশি না কম? মারা যাওয়ার পরে কি গোসল দিয়েছে, কবরে দিয়েছে, জানাজা হয়েছে, কি করেছে, কি বুঝলেন আপনি এখান থেকে?
কোরআন শরীফ শুধু পড়লে হবে না, তাফসীর মাহফিলে আসলে হবে না, শুধু বুঝলেও হবে না, লিখলে হবে না, আপনার মন আগে থাকা লাগবে যে কোরআন থেকে আমি হেদায়েত চাই। তাহলে আপনাকে আমার আল্লাহ বিবেচনা করে দেখবে যে দেওয়া যায় কিনা। আপনারই মন নেই, আপনাকে জোর করে আল্লাহ হেদায়েত দেবে, আল্লাহ কি দায় করে গেছে, আপনি জাহান্নামে গেলে আল্লাহ কি নবীজির আপন চাচা কিন্তু হেদায়েত পায়নি, মন ছিল না তাই, অথচ সারাটা জীবন নবীকে কোলে নিয়ে কাকে নিয়ে সুমা দিয়ে দিয়ে মানুষ করেছে, কথা বলেন না কেন? লোকটা যখন মারা যাচ্ছিল, বুখারী শরীফের হাদিস, নবীজি গেলেন তার বাড়িতে, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। রাহুল বুখারী, হে চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু এতটুকু যদি বলতে পারেন কিয়ামতের দিন আপনার জন্য ঝগড়া করে আমি জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন তো বাপ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন এই ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমাকে কা পুরুষ বলবে, ভেরু বলবে। আবু তালিব বলে, ভাতিজা তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আমি পড়তে পারলাম না, কারণ আমি এখন যদি কালেমাটা পড়ে মারা যাই, এই যে আবু লাহাব আবু জেহেল দুনিয়ার মানুষকে বলবে আমি কা পুরুষ ছিলাম, এ বদনাম নিয়ে আমি মরতে চাই না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক নবী না আল্লাহ? ওই অবস্থায় মারা গেল, নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীজি মন খারাপ হওয়া দেখে জিব্রাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসাস 20 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, 6 নম্বর রুকু, 56 নম্বর আয়াত, এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন, হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। আলামু ইসতে তাফসিলের সিগা, এটা আপনার চাচা আমি জানি, এটা সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি, কিন্তু লোকটার তো মন ছিল না, কথা বললে না কেন? এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে, আমি নিজে ওই কবরটা দেখে আসলাম গত বছর, আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে নবীজি দু হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান, কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস ১১ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ১১৩ নম্বর আয়াত, এটাও আপনি কাছিরে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক, কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা শোভনীয় না, জায়েজ না, উচিত না, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়ালাউ কানু লিকুরবা, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, এটা আপনার চাচা আমি তো জানি, কিন্তু লোকটা মুশরিক, আপনি কেন তার জন্য ক্ষমা চাইলেন? ও বাংলার মুসলমানেরা, যেই নবী কোনদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে, সেই নবী হাত তুলে বসে আছে চাচার জন্য, আল্লাহ হাত ফেরত দিয়েছে চাচা মুশরিক এই কারণে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরই নিয়েছে, এক কথা বলে লেখা দাও, জান্নাত তো হুজুরের বাবার, নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছে চাচা মুশরিক, আর কত টাটকা মুশরিক মরে যাচ্ছে এই দেশে, যারা নবুর নবুয়তকে স্বীকার করে না, বিশ্ব নবীকে শেষ নবী বলে মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মানে, ওরা মারা গেলে আপনি ওকে কবরে দিয়ে জান্নাতের আশা করেন কোন কারণে? ঠিক,